Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo nobom sirni shikkharthi brindo, tumra kemon acho? Asha kori mohan Allah rabbul rahmate inshallah bhalo acho. Bhalo ebong shusthotar e kamona kore ami Muhammad Shamsul Boksar Shekhdi Abdullah Mulla স্কুল এন্ড কলেজ প্রত্যেক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের অনলাইন ক্লাসগুলো পর্যবেক্ষণ করবে। ইনশাআল্লাহ যখন আমরা আবার শ্রেণীকক্ষে চলে আসব তখন অবশ্যই এই ক্লাসগুলো নিয়ে পুনরায় আলোচনা করব। বন্ধুগণ, বরাবরের মতো তৃতীয় অধ্যায়ে উৎপাদকের বিশ্লেষণ আমরা গত ক্লাসগুলোতে সূত্রের প্রয়োগ, মিডল টার্ম, কমন এই নিয়মগুলো আলোচনা করছি। আজ একটা নতুন নিয়ম নিয়ে আলোচনা করব, যেটা হলো বাক্যের উপপাদ্য, উৎপাদকের বিশ্লেষণ বাক্যের উপপাদ্য। বইয়ের এক নম্বর অঙ্কটাকে আমরা আলোচনায় আনছি, 3A³ + 2A+5। এটা কি উৎপাদকের বিশ্লেষণ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কমন যাচ্ছে না, সূত্র যাচ্ছে না, মিডল টার্ম হচ্ছে না, যেহেতু সূচক সর্বোচ্চ সূচক বিজোড় উৎপাদক। এখন আমরা এটাকে বাক্যশেষ উপপাদ্য, যেটাকে জিরো মেথড নামে পরিচিত, ওই উপায়ে উৎপাদকে বিশ্লেষণ করব। এটার ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে দেখো। মনে করি টোটাল অঙ্কটার ফাংশন ধরে নিলাম এ, যেহেতু অঙ্কের মধ্যে এই কথাটা বলে আছে। এখন তোমার বিবেচ্য বিষয় এর মান কত ধরলে প্রদত্ত রাশিটার মান জিরো হবে। আমরা এই হিসাবে +1 -1 +2 -2 +3 -3 এইভাবে ধরে ধরে চেষ্টা করতে পারি। আর অঙ্ক করতে করতে যখন তোমার অভিজ্ঞতা হয়ে যাবে তখন অঙ্কই তোমাকে বলে দিবে কি ধরতে হবে। আর এটাতে দেখা যাচ্ছে -1 ধরলে প্রদত্ত রাশিটার মান শূন্য হবে। তাহলে দেখাচ্ছি আমরা -1 ধরলে কিভাবে শূন্য হয়। যদি এটাকে -1 ধরি এর মান -1³ + 2 - -1 + 5 কি হয়, এখানে -3 - -2 + 5। তাহলে দেখা যাচ্ছে +5 এবং -5 বিয়োগ করলে রেজাল্ট জিরো। এই অঙ্কের একটা সাধারণ উৎপাদক আমরা বের করব, কমন। এটা কিভাবে নিতে হবে দেখো, যে আমরা যেটাকে ধরলাম a = -1, এটাকে বাম দিকে নিয়ে আসলে কি হয় a+1, এটা কমন উৎপাদক করলে ডান দিকে থাকে জিরো। তাহলে এই রাশিটা কমন উৎপাদক, তাই সুতরাং a+1 দিয়ে সেমিকোলন দেও, ফাংশন অফ এ একটি সাধারণ উৎপাদক। উৎপাদক
এটা লিখে ওই অঙ্কের যে প্রস্থটা আমরা লিখব প্রস্থটা লিখে এরপরে এটা চিন্তা করব কিভাবে সামনের দিকে আগানো যায় তাহলে এই লাইনটা একটা লাইন আমরা গ্যাপ রাখব পরে যার সর্বোচ্চ পাওয়ার 3 তিনটা এ প্লাস 1 কমন পদক লিখব একটু একটু গ্যাপ দিয়ে এবার তুমি চিন্তা করবে এখানে কত দিয়ে গুণ করলে 3 এ কি হবে তাহলে জায়গা আছে 3 অ্যাবসেন্ট আছে 3 এ স্কয়ার দিলে 3 এ কিউব দেখতেছো এটা বেরিয়ে গেল কিন্তু 3 স্কয়ার প্লাস 1 অবশ্যই গুণ করে লিখতে হবে 3 এ স্কয়ার প্লাস 1 গুণ করলে 3 স্কয়ার কিন্তু একটা কথা ব্যাপার হলো আমার প্রশ্নে 3 স্কয়ার নাই 3 স্কয়ারটাকে আমি আউট করে তাহলে মাইনাস 3 এ স্কয়ার 3 স্কয়ার আউট করতে হলে এখানে কি তৈরি করতে হবে মাইনাস 3 এ দিলে 3 স্কয়ার হয়ে গেল প্লাস মাইনাসের মাইনাস 3 এ আমার অঙ্কে প্লাস 2 এ দরকার আমি উল্টা করলাম কি আর 3 এ মাইনাস করে ফেললাম তাহলে আমি যদি এখানে প্লাস 5 এ দেই তাহলে বিয়োগ করলে 2 এ পাওয়া যায় বুঝতে পারছো হ্যাঁ অবশ্যই বুঝবা প্লাস 5 দাও প্লাস 5 দিলে 5 এ প্লাস 5 এ কে 5 এখন এই টুটা রাশিটা যোগ বিয়োগ করে দেখো এই প্রদত্ত রাশিটা পাওয়া গেল তারপর আমরা এখন কমন রাশিগুলো আগে নিয়ে যাই কমন রাশিটা কি হলো এই হলো আমার নির্ণায়ক উৎপাদককে বিশ্লেষণ দেখো আশা করি মনোযোগ সহকারে যদি খেয়াল করো অবশ্যই বুঝতে পারবে তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ব্যাপারটা বুঝলেই অঙ্কটা তোমার কাছে অনেক সহজ বোধ্য সহজগম হয়ে যাবে আশা করি অবশ্যই বুঝতেছ ঠিক তার একটি বিকল্প অঙ্ক আছে নাম্বার 2 এটা আমরা এখন করব নাম্বার 2 হলো x কিউব মাইনাস 7xy স্কয়ার মাইনাস 6y কিউব নাম্বার 2 x কিউব মাইনাস 7xy স্কয়ার মাইনাস 6y কিউব এই অঙ্কটার উত্তর চেয়ে একটু ব্যতিক্রম কারণ আগেরটার মধ্যে a ছিল আর অজানা কোনো রাশি নাই এখানে একটু ঝামেলা তৈরি করে ফেলছে তোমার প্রতি যে x এবং y এখন আমরা এই একটা সংখ্যাকে ধরে যে অজানা মনে করো x কে একটা সংখ্যা ধরেও আউট করে দিয়ে y এর সাথে মিলাবো তবু খেয়াল করতে হবে কিভাবে ধরলে এটা আমার জিরোর দিকে যায় দেখি মনে করি ফাংশন অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব সুতরাং ফাংশন অফ x কি আমরা ধরব মাইনাস y মাইনাস y তাহলে কি হয় মাইনাস y কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস y ইন্টু y স্কয়ার মাইনাস 6y কিউব কি হয় মাইনাস y কিউব মাইনাস মাইনাস প্লাস y স্কয়ার আর গুণ করলে হয় 7
আছি 0 সুতরাং প্লাস আগে মাইনাস x প্লাস y ফাংশন অফ x এর একটি উৎপাদক এখন আবার অঙ্কটা লেখো তাহলে x প্লাস y তিনটা লেখো যেহেতু সর্বোচ্চ সংখ্যা হলো ঘাতক সর্বোচ্চ ঘাত 3 x দিলে x স্কয়ার দিয়ে গুণ করলে x y প্লাস x স্কয়ার y x স্কয়ার y অঙ্ক x স্কয়ার 9 এখন আমি মাইনাস x স্কয়ার y এখন মাইনাস x স্কয়ার মিলে তাহলে মাইনাস x y দিলে মাইনাস x স্কয়ার হল এটা কি হয়ে গেল মাইনাস x y স্কয়ার x y স্কয়ার x y স্কয়ার লাগবে 7টা পাইলাম 1টা আরো দরকার 6টা x y স্কয়ার x y স্কয়ার মাইনাস 6 x y মাইনাস 6 x y স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 6 y কিউব দেখো টোটাল x প্লাস y কমন নিলে আমরা কি দাঁড়ায় x স্কয়ার মাইনাস xy মাইনাস 6 y স্কয়ার এটাকে আবার যতক্ষণ শেষ না হবে ততক্ষণ চালিয়ে যেতে হবে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি x স্কয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6 y স্কয়ার তাহলে x প্লাস y x কমন নিলে x মাইনাস 3y প্লাস 2y কমন লিখে থাকে x মাইনাস 3y কমন নাও x প্লাস y x মাইনাস 3y x প্লাস 2y এটাই তোমার নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ বন্ধুগণ তুমি সংখ্যাটা ধরার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু আমি প্লাস মাইনাস ধরে যোগ বিয়োগ করে সংখ্যাটাকে জিরোতে পরিণত করতে হবে এই জন্য খুব সতর্ক অবলম্বন করবে তবে রাত তুমি করে নিলে সুবিধা হয় আর করতে করতে যখন তোমার অভিজ্ঞতা হয়ে যাবে তখন তোমাকে আর বেশি পরিশ্রম করতে হবে না এইভাবেই হয়ে যাবে আমরা এইভাবে একাধিক অঙ্ক করব আরো কয়েকটা অঙ্ক করব ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার করব তোমরা আশা করি অবশ্যই আমরা তোমাদেরকে শিখাইতে পারব এবার বইয়ের তিন নম্বর অঙ্কটা দিয়ে আমরা আবার আলোচনা করব সবগুলি আমি জাস্ট বেশিরভাগ অঙ্ক চেষ্টা করি করাই দিতে তিন নম্বর অঙ্কটা হলো x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 x কিউব প্লাস 2x স্কয়ার x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 একটু মিলিয়ে দেখো তোমার বইয়ের সাথে মিল আছে কিনা x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 এবার মনে করি ফাংশন অফ x সমান
x যদি আমরা 2 ধরি কি হয় দেখো 2 ধরলে 2 কিউব 2 ইনটু 2 স্কয়ার 5 ইনটু 2 মাইনাস 6 কি হয় 8 প্লাস 4 দুগুণে 8 10 মাইনাস 6 তাহলে প্লাস 16 মাইনাস 16 বিয়োগ করলে 0 তাহলে এটা সহজ হয়ে গেল সুতরাং প্লাস থাকলে মাইনাস x মাইনাস 2 ফাংশন অফ x এট সাধারণ উৎপাদক অঙ্কটা উঠাও এবার আগের মতোই কত দর্থক হবে স্কয়ার করলে ইউ মাইনাস 2x স্কয়ার তাহলে প্লাস 4x স্কয়ার দিলে এটা মিলে যাচ্ছে প্লাস 4 x স্কয়ার মাইনাস সাইড দুগুণে 8x মানে সাইড দুগুণে 8x আমার যদি এখানে কি করতে হবে প্লাস 6x দাও 6 এর দিলে প্লাস প্লাস 5x দাও প্লাস এর যদি 3x দেই 3x দিলে 3x দিলে 5x প্লাস 3 3x মাইনাস 3 দুগুণে 6 তাহলে 3 দাঁড়াইলো এটাকে তুমি আবার মেরুদের টার্ম করলে হয়তো হয়ে যাচ্ছে দেখো 3 একে 3 3 1 3 তাহলে x মাইনাস 2 x কমন নিলে x প্লাস 3 প্লাস 1 কমন নিলে x প্লাস 3 x মাইনাস 2 x প্লাস 3 x প্লাস 1 সুতরাং লিনিয়ার উৎপাদক হলো এটা বন্ধুগণ আমরা তিনটা অঙ্ক তোমাদেরকে করাইলাম অবশ্যই মনোযোগ সহকারে হেল্প করবে আশা করি ইনশাআল্লাহ বুঝতে সচেষ্ট হবে বরাবরের মতো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি সমস্যাগুলো নিয়ে সমাধান করব আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে লেখাপড়া একটু ব্যবহার করার চেষ্টা করতেছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো পর্যবেক্ষণ করবে এই অনলাইন ক্লাসে তোমরা এই ক্লাসের পর্যবেক্ষণের সাথে সাথে বই এবং বইয়ের সাথে সম্পর্কযুক্ত সমস্যাগুলো সমাধান করবে আমরা এরই ধারাবাহিকতায় বাড়ির কাজ তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব এক থেকে পাঁচ তাহলে আমরা আজকের বাড়ির কাজ উল্লেখ করলাম এক্সারসাইজ ইন দ্য সুমি চার এক দুই তিন চার পাঁচ চেষ্টা করবে আশা করি অবশ্যই করতে পারবে যদি সমস্যা হয় আমরা পরবর্তী ক্লাসে আবার চেষ্টা করব তোমাদেরকে করাই দিতে তবে অনলাইন ক্লাসের সাথে তোমরা সম্পৃক্ত থাকবে সব সময় অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা
এই ক্লাসে চলে আসব। এই পর্যন্ত সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। সকলের সুস্থতা কামনা করে অনলাইন ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।